নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মিজোরামে আটক বরাকের মানুষকে ফিরিয়ে আনুন, মুখ্যমন্ত্রীকে চিঠি যুব কংগ্রেসের। সোনাইয়ে 10 কোটির রাস্তার কাজের সূচনা, শিলান্যাস করলেন বিধায়ক আমিনুল। সুধাকণ্ঠ ভূপেন হাজরিকার 94তম জন্মজয়ন্তী, শিলচর ডিসি অফিসে অনুষ্ঠান। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। 7 সেপ্টেম্বর থেকে আন্তরাজ্য যাতায়াতের ক্ষেত্রে রাজ্য সরকার নির্দেশ জারি করেছিল। অসম সহ উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্য সরকার এই সিদ্ধান্তে সম্মত হলেও শুধুমাত্র মিজোরামে এ নিয়ে সমস্যা তৈরি হয়েছে। মিজোরাম সরকার এক নোটিফিকেশন জারি করে আন্তরাজ্য যাতায়াতে অনুমতি দিলেও বেঁকে বসে ইয়ং মিজো অ্যাসোসিয়েশন বা সংক্ষেপে YMA। YMA রাজ্য সরকারের এই নির্দেশের বিরোধিতা করায় মিজোরামে বিপাকে পড়েছেন বরাকের অসংখ্য মানুষ। উপত্যকার গাড়ি চালক থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ আটকে পড়েছেন মিজোরামে। আন্তরাজ্য যাতায়াত ব্যবস্থা চালু করা সহ বরাকের আটকে থাকা মানুষকে এখানে ফিরিয়ে আনার দাবিতে মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কাছাড়ের জেলা শাসকের হাতে এক স্মারকপত্র তুলে দিয়েছে জেলা যুব কংগ্রেস। পরে জেলা শাসক কার্যালয় থেকে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজা লস্কর। তিনি বলেন, প্রশাসন বা রাজ্য সরকার যদি শীঘ্রই এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয় তাহলে যুব কংগ্রেস লায়লাপুর এলাকায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে এবং প্রয়োজনে জাতীয় সড়কও অবরোধ করবেন তারা। যুব কংগ্রেসের পক্ষে এদিন উপস্থিত ছিলেন শামীম আহমেদ, মকবুল চৌধুরী, আলী আহমেদ বড়ভুইয়া সহ আরো অনেকে। আমরা দেখেছি যে এই লকডাউনের কারণে অত্যন্ত কষ্ট মধ্যে আছে এবং আমাদের ভারতবর্ষতে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এবং স্টেটে মানুষ আসা যাওয়া করছে, ইন্টারস্টি খোলা হয়ে গেছে, কিন্তু বরাক উপত্যকার থেকে মিজোরামে কোনো ধরনের যাতায়াত হচ্ছে না। আজকে আমরা আসামের মুখ্যমন্ত্রীকে মেমোরেন্ডাম দিয়েছি যে আপনি অতি সত্য মিজোরাম সরকারের সাথে কথা বলে যাতে আমাদের বরাক উপত্যকার 3 ডিস্ট্রিক্টের মানুষের আসা যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। এবং আমরা শুনেছি যে মিজোরাম সরকার সেটা পারমিশন দিয়ে দিয়েছিলো, কিন্তু YMA সেটা মানছে না দেন বরাক উপত্যকার মানুষ আসা যাওয়া করার জন্য। কারণ বরাক উপত্যকার মানুষের ব্যবসা রয়েছে, লেবার ক্লাস মানুষ রয়েছে, ওরা অত্যন্ত কষ্টের মধ্যে আছে। তাই আমরা আজকে যুব কংগ্রেসের পক্ষ থেকে বলছি, যদি আমাদের বরাক উপত্যকার মানুষকে আসা যাওয়ার ব্যবস্থা করে না দেওয়া হয় তাহলে আমরা আগামী দিনে লায়লাপুরে গিয়ে বৃহত্তরে আন্দোলনে বসব। এই আমরা যুব কংগ্রেসের। সিগনেচার প্রজেক্টের আওতায় 10 কোটি টাকার একটি রাস্তার কাজের সূচনা করলেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। মঙ্গলবার কচুদরম থেকে হাতিখাল হয়ে কাবুগঞ্জ রোড পর্যন্ত ডাবল লেনের এই রাস্তার কাজের ফলক উন্মোচন করেছেন বিধায়ক আমিনুল। এ উপলক্ষে হাতিখাল বাজারে প্রাক্তন পঞ্চায়েত সভাপতি আবিদুর রহমান মজুমদারের পৌরোহিত্যে এক সভাও অনুষ্ঠিত হয়। সভার শুরুতে এই রাস্তার কাজের বিস্তারিত তুলে ধরেন পূর্ত বিভাগের সোনাই ধলাই ডিভিশনের কার্যনির্বাহী বাস্তুকার আকবর উদ্দিন মজুমদার। এদিনের সভায় উপস্থিত ছিলেন শরীফ উদ্দিন মজুমদার, কচুদরম জিপি সভাপতি অপু দাস, চনিলাল সিংহ, মজিবুর রহমান, মিঠু লস্কর। এছাড়াও ছিলেন কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার শরীফ উদ্দিন আহমেদ, মঞ্জুর আহমেদ লস্কর প্রমুখ। সমস্ত হাতিকালের সঙ্গে যতটা জংশন রোড আছে সব জংশন রোড কমপ্লিট হয়েছে। আজকে সিন্ধি রাস্তার সিসি ব্লক হয়ে কমপ্লিট হয়েছে, আজকে হায়দ্রাবাদের রাস্তা সিসি ব্লক হয়ে কমপ্লিট হয়েছে, আজকে বিদ্যিভার রাস্তা মানে কমপ্লিট হয়েছে এই রাস্তার সঙ্গে, আজকে গাঙ্গুলির রাস্তা কমপ্লিট হয়েছে। কোন একটা রাস্তা বাকি নাই যে এই রাস্তার সঙ্গে সংযোগ হয়নি ভালোভাবে, আমি করেছি। আজকে সোনাই নদীর প্রোটেকশন, আমি বিধায়ক হওয়ার আগে এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন, ওরা ভালো করে জানেন, আমি বিধায়ক হওয়ার আগে কোনোদিন ভিলেজ সাইডে কোনো নদীর প্রোটেকশন সেনশন হয়নি। নদীর প্রোটেকশন সবসময় কান্ট্রি সাইটে হয়। আমি বিধায়ক হয়ে প্রথমবার ভিলেজ সাইটে সুন্দরী যেটা প্রোটেকশন সেনশন করেছি আর ডেভলিপার প্রোটেকশন সেনশন করেছি প্রথমবার। আজকে সোনাইয়ের ইতিহাসে কোন জায়গা দেশ স্বাধীনতা হওয়ার পরে ভিলেজ সাইটে কোনোদিন প্রোটেকশন হয় না কোনো নদীর, আমি করেছি আপনাদের ডেভলিপারে আর সুন্দরীতে। আপনাদের দোয়া আশীর্বাদে এটা করতে পেরেছি।
ভারতরত্ন প্রয়াত ডক্টর ভূপেন হাজরিকার 94তম জন্মবার্ষিকী পালিত হয়েছে মঙ্গলবার। কাছাড় জেলা প্রশাসন এদিন কোভিড প্রোটোকল বজায় রেখে এক অনুষ্ঠানের আয়োজন করে। জেলাশাসক কীর্তি জল্লি, অতিরিক্ত জেলাশাসক রাজীব রায় এবং জেলাশাসক কার্যালয়ের অন্যান্য কর্মচারীরা এই বহুমুখী ব্যক্তিত্বকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলাশাসক জল্লি বলেন, ডক্টর ভূপেন হাজরিকা বিশ্ব মানবতার প্রতিমূর্তি ছিলেন এবং তার গানের কথা ও সুরের মাধ্যমে তিনি আত্মনিয়ন্ত্রণ ও স্বনির্ভরতার মূল্যবোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন। তার মূল্যবোধগুলি স্মরণে রাখার আহ্বান জানান তিনি। শিলচরের বিশিষ্ট ব্যবসায়ী মূলচাঁদ বৈদ এবং আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরায়ের মধ্যে তরজা নয়া মাত্রা পেয়েছে। মেডিকেল কলেজে করোনা আক্রান্তদের খাবার সরবরাহকে কেন্দ্র করে মূলচাঁদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন প্রদীপ। সোমবার সাংবাদিক সম্মেলন ডেকে সেই অভিযোগ খণ্ডন করেন মূলচাঁদ। আর মঙ্গলবার মূলচাঁদের আনা বিভিন্ন অভিযোগ খণ্ডন করলেন প্রদীপ দত্তরায়। তিনি বলেছেন, এক অবাঙালি ব্যবসায়ী যাকে মূলত বরাক উপত্যকার মানুষ শাসক দলের লেজুড় হিসেবে চেনেন, সেই ব্যক্তি তাঁকে মারোয়ারি বিরোধী এবং সাম্প্রদায়িক বলে আখ্যায়িত করেছেন। দত্তরায় জানান, তিনি 1983 থেকে 1993 সাল পর্যন্ত আকসার সভাপতি হিসেবে ছাত্র আন্দোলন করেছেন। সেই আন্দোলন সফল হয়ে বরাক উপত্যকায় একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছিল। সেই আন্দোলনে হিন্দু, মুসলিম, মারোয়ারি, মণিপুরী, ডিমাসা সবাই সামিল ছিলেন। এমনকি আকসার বিভিন্ন দায়িত্ব পালন করেছেন মারোয়ারি যুবকরা। তারপরও তাঁকে মারোয়ারি বিরোধী সাম্প্রদায়িক বলায় ক্ষোভ প্রকাশ করেন প্রদীপ। তিনি বিচারের ভার উপত্যকার জনগণের উপর ছেড়ে দিয়েছেন বলেও উল্লেখ করেন। আনলক ফোর শুরু হতেই সোনাবাড়ি ঘাটে পাইকারি সবজি বাজার ফের চালু হয়েছে। অবৈধভাবে এই বাজার চালুর অভিযোগ এনে জিপি সভাপতির স্বামী তথা প্রাক্তন জিপি সভাপতি আলতাফ হোসেন লস্কর জেলাশাসকের দ্বারস্থ হন। মঙ্গলবার তিনি বাজারটি বন্ধ করার দাবি জানিয়ে জেলাশাসকের কাছে এক সনদপত্র প্রদান করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এ বাজারটি জাতীয় সড়কের উপরে বসে যাওয়ায় স্থানীয়রা সহ দক্ষিণ কাছাড়ের মানুষ চরম সমস্যার মুখে পড়েন। লকডাউনের সময় বাজারটি বন্ধ থাকলেও সোমবার থেকে পুনরায় বাজারটি চালু হয়েছে। তিনি বলেন, বাজারটি ফের চালু হওয়ায় এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। কৃত্রিম যানজটে বিভিন্ন ধরনের যানবাহন সহ জরুরি পরিষেবা, অ্যাম্বুলেন্স ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে। এছাড়া যাতায়াতে স্থানীয় সাধারণ মানুষকে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয়। কিছু সংখ্যক লোকের স্বার্থে বাজারের উপরে তারা এখান থেকে চাঁদা কালেকশন করে, ভাড়া কালেকশন করে, তারা নিজস্ব স্বার্থর কারণে বাজার উপরে পাবলিকর বিভিন্ন জায়গা দলাই সোনাই এতদ অঞ্চলের পুরা পাবলিক এদিকে আওয়াজ আবার নেশনাল হাইওয়ে উপরে যায়, পুরা রাস্তা জাম হয়ে যায়। আমি শুনেছি নাকি এটা রাস্তায় যারা ইয়ে করেন তারা মানে এটা চার্জ দিতে হয়? হ্যাঁ, চার্জ দিতে হয়। অনেক কিছুদিন আগে লকডাউনের সময় কেন এই বাজার জলিয়া একটা পুলিশে একজন পুলিশও মানুষে মার্ডার হয়েছে এই বাজারে। বারবার আমরা মেমোরেন্ডাম এখানে সাইরো পাশো পঞ্চায়েত, জেলা পরিষদ, আমরা এমএলএ স্যার, ডক্টর, স্কুলের প্রিন্সিপাল সবে জোর দিছেন। এটার উপরে দিয়েছেন যাতে কেন না হওয়ার লাগে। আপনারা কোনো সংস্থা থেকে গেছেন? হ্যাঁ, আপনারা কোনো সংস্থা? হ্যাঁ, আমি জিপি এক্স প্রেসিডেন্ট, এখানে আমি পঞ্চায়েত প্রতিনিধি। মানে এডিসি কেটা কইছেন? এডিসি স্যারে কইছেন তার বিহিত ব্যবস্থা নিবা। আর যদি না নেওয়া তাহলে? না নেওয়া আমরা এর বিহিত ব্যবস্থা কমো। আবার পুলিশের পাবলিক ত্রিপুরা রাজ্যের সোনামুড়ায় জলপথে ট্রায়াল রান সম্পূর্ণ হবার পর এবারে পশ্চিমের জলপথ সচলে হাত লাগালো বিআইডব্লিউটিএ। আগামী অক্টোবরের মধ্যে বাংলাদেশের রাজশাহীর সুলতানগঞ্জ থেকে পদ্মার বুক চিড়ে পশ্চিমবঙ্গের ধুলিয়ানার ময়া নৌবন্দরে জলযান চলাচল শুরু করবে। দুদেশের যৌথ কমিটি জলপথটি পরিদর্শন শেষে চ্যানেল মার্কিং এর কাজ চলছে। যমুনায় বঙ্গবন্ধু সেতু নির্মাণকালে এই জলপথেই ভারতের পাকুড় থেকে পাথরের যোগান দেওয়া হয়েছে। বাংলাদেশের সুলতানগঞ্জ থেকে ভারতের ময়া নৌবন্দরে যেতে মাত্র 20 কিলোমিটার জলপথ অতিক্রম করতে হয়। বিআইডব্লিউটিএ পরিচালক রফিকুল ইসলাম বলেন, ঢাকা থেকে রীতি হকের একটি রিপোর্ট। আধার কার্ড নিয়ে জনসাধারণের দুর্ভোগ এড়াতে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে একটি করে আধার কার্ড কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ।
এরই পরিপ্রেক্ষিতে ইদানিং হাইলাকান্দি জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে শুরু হয়েছে আধার কার্ড কেন্দ্র স্থাপনের কাজ। মঙ্গলবার আলগাপুর ব্লকের অধীন উত্তর কাঞ্চনপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে একটি আধার কেন্দ্রের শুভারম্ভ করলেন জিপি সভাপতি খসরু আহমেদ চৌধুরী। পরে জিপি সভাপতি জানান, এই কেন্দ্রে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম থাকা ব্যক্তিদের প্রথমে আধার কার্ড তৈরির সুযোগ দেওয়া হবে। পরবর্তীতে জিপির প্রত্যেক বাসিন্দাই একে একে নিজেদের আধার কার্ড এই কেন্দ্রে তৈরি করতে পারবেন। সিস্টেমে নিছি যে ওয়েটিং লিস্ট আছে একটা ভিলেজে, ভিলেজ ওয়াইজ ওয়েটিং লিস্ট আছে। এই ভিলেজ ওয়াইজ ওয়েটিং লিস্টের সিরিয়াল মতে আমরা ডেইলি যদি 50টা করা যায় তো 50টা ফর্ম আমরা পৌঁছাই দিব মেম্বার থ্রুতে। আর এখানে যত মানুষ হইয়া মানে যেমন সব গ্রুপের মানুষ হইয়া একত্রিত হইয়া জয়েন্ট করিয়া আমরা এই কোভিড-19 যে নিয়ম নির্দেশাবলী আছে এটা রাস্তনা হিসাবে আমরা প্রসেসিং করতে দেখি। আমি সার্কল অফিসারের লগে মারছি, ম্যাডাম লগে মারছি, সব করাইম, দরকার পড়ে আর একটা ক্যাম্প আমি দিব। সিস্টেমটা ক্লিয়ার হবে, তারা কিভাবে এখানে এসে বানাবেন সিস্টেমটা ক্লিয়ার? আপনারা কিভাবে সিস্টেমটা হইল গিয়ে আমি আপনারা কই, সিস্টেমটা হইল যেমন আমার একটা ভিলেজ ওয়াইজ ফর্ম, যেমন একটা ভিলেজরে গ্রুপে নেব বিভক্ত ফর্ম, যেমন তিনটা গ্রুপ আছে একটা ভিলেজে তিন দিন দিব, একটা গ্রুপে দুই দিন, দুইটা মানে একটা ভিলেজে দুইটা গ্রুপ আছে দুই দিন দিব, ওরকম ক্রমান্বয়ে দেওয়া যায়। রেভিনিউ ভিলেজ হিসাবে, রেভিনিউ মানে উত্তরাঞ্চলে যদি চারটা রেভিনিউ ভিলেজ আছে, চারটা রেভিনিউ ভিলেজ তো একটা একটা করে করা হবে একটা, এবং ফর্মগুলো গ্রুপ মেম্বারের মাধ্যমে, গ্রুপ মেম্বারের মাধ্যমে আমরা দিয়ে দিই। তো আপনার কথা যে অযথা এখানে ওই মানুষের সমাগম না করার লাগে, সমাগম না করার লাগে। মাদ্রাসা নিয়ে রাজনীতি করছেন মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন ডেকে বিস্ফোরক এই অভিযোগ করে আমসু। সংগঠনের হাইলাকান্দি জেলা কমিটির কর্মকর্তারা এদিন মাদ্রাসা ও সংস্কৃত টোল বন্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা মন্ত্রী হিমন্তের বিরুদ্ধে তোপ দেগে বলেন, কংগ্রেসে থাকাকালীন তিনি আমিরে শরিয়ত আল্লামা তৈয়বুর রহমানের আশীর্বাদ নিতেন, এখন বিজেপিতে গিয়ে নাগপুরের নির্দেশে কাজ করছেন, অথচ কংগ্রেসে থাকাকালীন তিনি মাদ্রাসা প্রাদেশিকীকরণ করেছেন। আপনি যেতিয়া কংগ্রেসের মন্ত্রী আসিলে তেতিয়া কি করেছিল? আপনি তো এই মাদ্রাসা বিলাক নিয়োগ দিয়েছিল, পি সিনিয়র মাদ্রাসা। আপনিও তো মূল হাইলাকান্দি আমিরে শরীয়তর ঘরত আইসিল, আই দোয়া লইছিল, লওয়ার কারণে আজি আপনাক রাইজে দোয়া দেওয়ার কারণে, আশীর্বাদ দেওয়ার কারণে আপনি আজি ইমান ডাঙর এজন লিডার হয়েছে অসমর, মর ভাল লাগিছে। কিন্তু এতিয়া যেবিলাক কাম আপনি করি আছে, কার ইন্ট্রাকশনত করি আছে এইবিলাক কাম, কাক খুশি করবলে এইবিলাক কাম করি আছে, আপনি এইবিলাক কাম বন্ধ করুক আর মাদ্রাসা যে চলি আছে চলিব দিয়ক। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। মিজোরামে আটক বরাকের মানুষকে ফিরিয়ে আনুন, মুখ্যমন্ত্রীকে চিঠি যুব কংগ্রেসের। সোনাইয়ে 10 কোটির রাস্তার কাজের সূচনা, শিলান্যাস করলেন বিধায়ক আমিনুল। সুধাকণ্ঠ ভূপেন হাজরিকার 94তম জন্মজয়ন্তী, শিলচর ডিসি অফিসে অনুষ্ঠান। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।